আলোর উৎসবে মাতল চন্দননগরবাসী। চার দিন ধরে বাঁধ ভাঙা উচ্ছ্বাসের পর জগদ্ধাত্রী পুজোর প্রতিমা নিরঞ্জনে কার্নিভ্যালে দেখা গেল অসংখ্য মানুষের ভিড়। পুণ্যার্থীদের স্বার্থে ছিল পুলিশের কড়া নজরদারি। রূপনগর বিস্কিট 8-80 খেতে ভালোবাসি। টানা চার দিনের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের পর পশ্চিমবঙ্গ তথা বিশ্বের আলোর উৎসবে মাতল চন্দননগরবাসী। বৃহস্পতিবার রাতে 71টি পুজো কমিটি তাদের সুসজ্জিত ট্যাবলো নিয়ে চন্দননগরের বিস্তীর্ণ পথ প্রদক্ষিণ করল। এই বিসর্জনে প্রায় রাজ্য তথা দেশ এবং বিদেশের লক্ষাধিক মানুষ এই শোভাযাত্রার সাক্ষী হতে চন্দননগরে আসেন। সারা রাত ধরে চলে এই শোভাযাত্রা। শুক্রবার সকালে চন্দননগরের রানীঘাটে একের পর এক পুজো কমিটি তাদের প্রতিমা নিরঞ্জন দেয়। প্রতিমা নিরঞ্জনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়। পুণ্যার্থীদের স্বার্থে প্রতিটি ঘাটে পুলিশি ব্যবস্থা ছিল বেশ চোখে পড়ার মতন। গঙ্গা দূষণ রোধ করতে ইতিমধ্যে প্রশাসন দ্রুততার সঙ্গে কাজ করছে বলে জানা গেছে। সব মিলিয়ে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ হয়েছে বলে মনে করছেন এলাকার মানুষ।
Thank you.
নিউজ রাজবাংলা চন্দননগর।